গোলাম রহমান জান্টুর ক্যামেরায় ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। আমার কাছে মালিকানার দ্বন্দ্বে ম্যাকাও পাখি প্রিন্স আর প্রিন্সেসের 3 বছরের সংসার ভাঙে চলতি মাসের 3 তারিখ। তারপর থেকে প্রিন্সের বাস বাড়িধারায় আর বিরহকাতর প্রিন্সেস থাকছে হাতির পুলে। প্রিন্সের জন্য এরই মধ্যে থাইল্যান্ড থেকে নতুন রাজকুমারী আনার ঘোষণা দিয়েছেন তার মালিক ইকরাম সেলিম। তবে হাল ছাড়েননি প্রিন্সেসের মালিক ডক্টর ওয়াদুদ। দুই পাখির সংসার জোড়া লাগাতে এবার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা করেছেন তিনি। প্রিন্স প্রিন্সেসের সংসার নিয়ে আইনি লড়াইয়ে মাঠে যারা, সেই আইনজীবীদের কাছেও পাখি নিয়ে মামলার বিষয়টি নতুন। তবে হাল ছাড়তে নারাজ তারাও। আমাদের প্রকৃত অধিকার না পাই আমাদের পাখির, আইনে লড়াই করার জন্য আমরা আন্তর্জাতিক আদালতে যাব। তো আন্তর্জাতিক আদালতে যাওয়ার তো কোনো দরকার নেই, এই দেশেই তার মানে বিচারেরই হয়। আইনের মারপ্যাচের বাইরে গিয়ে পাখির সংসার টেকাতে সমঝোতার দায়িত্ব পড়েছে পাবলিক প্রসিকিউটরের উপর। তিনি বলছেন পরবর্তী শুনানিতে দুই পক্ষকে নিয়েই বসবেন তিনি। তার মনে হয় দুই পক্ষ যদি ওই দিন 8 তারিখে দুই পক্ষ আসলে শুনানি আমরা করব, করার পরে আমিও তাদের নিয়ে বসবো যে আপস মীমাংস করা যায় কিনা। আপস মীমাংস হয়তো ভালোই হবে এবং এক পক্ষকে স্যাক্রিফাইস করতে হবে। প্রিন্স আর প্রিন্সেসকে নিয়ে আইনি লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা। এবারে আসলে হাউজিং ঢাকা ভিলেজ বিরতি আর